সারাটা দিন অনেক কাজ করার পরে যখন অনেক ক্লান্ত হয়ে যায় তখন আমার ছেলে আর মেয়ে এই দুজন আমাকে অনেক সেবা যত্ন করে ছোট্ট আর একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত এখন স্নেহার বাবা অনেকগুলো পম নিয়ে চলে আসছে আর এই বেদানাগুলো অনেক বেশি ফ্রেশ আমাদের পাশেরই একটা দোকান আছে ওইখান থেকে নিয়ে আসছে ওই মার্কেট থেকে আর এখানে আমি এগুলো একটু সাজাচ্ছি সাথে আমার মামনি এসে আমাকে হেল্প করছে সে তার মার কোনো কষ্টই দেখতে পারে না মা যখনই কোনো কাজ করে সে দৌড়ে এসে মাকে সাহায্য করার চেষ্টা করে ছোট মানুষ যতটুকু পারে এটাই আমার কাছে পরম পাওয়া আর এখানে সোফার উপরে বসে বসে আমি অনেক বেশি ক্লান্ত বোধ করছিলাম আর আমার মনে হচ্ছিলো ইস আমার মাথাটা কেউ যদি একটু টিপে দিত মাথাটা একটু হাত বুলিয়ে দিত তাহলে আমার অনেক অনেক আরাম লাগতো ঠিক সেই সময় আমার মেয়ে এসে আমার মাথাটা অনেক অনেক হাত বুলিয়ে দিচ্ছে আর তখনই আমার ছেলেও চলে আসছে সে তার দিদি যেখানে যাবে সেও সেখানেই যাবে তো দুই ভাই বোন সবসময় সারাক্ষণ একই জায়গায় ঘোরাফেরা করে ওদেরকে দেখে আমি আমার ছোটোবেলার কথা মনে করি ছোটোবেলায় ফিরে যাই দুই ভাই বোন আমার চুলের দেখুন কি হালটা করছে আর আমার মাথাটাকে হাত বুলিয়ে দিচ্ছে মনে হচ্ছে আমি পরম শান্তি পাচ্ছি আমার ভালো করতে যে উল্টা দুই ভাই বোন চুলের আরও বেশি জট পাকিয়ে দিচ্ছে সে তো একদমই চুলের বারোটা বাজিয়ে দিচ্ছে আর স্নেহা আমার মানে বুড়ি মাটা এতটায় এতটাই আমাকে ভালোবাসে যখনই দেখে আমার শরীর অনেক ক্লান্ত আমি ভালো বোধ করছি না তখনই আমার কাছে আসবে আমি যদি বলি আমার এটা করে দাও আর দ্বিতীয়বার বলতে হয় না তো আজকে যখন আমার ভা খারাপ লাগছিল মনে হচ্ছিলো বলছিলাম যে মাথাটায় কেউ যদি হাত বুলিয়ে দিত এই দেখুন দুজনই আমার হাত বুলিয়ে দিয়েছে মাথায় দেন আবার করে দিচ্ছে তারা দুজন আমাকে অনেক সময় এত বেশি টেক কেয়ার করে মনে হয় যে আমি তাদের মা না তারাই আমার মা বাবা এরকম আর আমি হচ্ছে তাদের সন্তান আর এই প্রবাদ জীবনের সমস্ত দুঃখ কষ্ট মান অভিমান সব ক্লান্তিবোর সব কিছু তখনই ছাপিয়ে যায় যখন আমার এই সুন্দর দুইটা সুন্দর মা বাবার মুখে দিকে তাকায় তাদের সুন্দর হাসি দেখি আমার মনটা একদম ভরে যায় এখন এই যে শ্রেয়াস আবার দেখুন বারবারে সে চিরুনি দায় একদম পাকিয়ে ফেলেছে চুলের সঙ্গে মাথায় আর আমি বলছি উফ ব্যথা লাগছে তখন সে আবার বলছে মাম্মা তোমার ব্যথা লাগছে দাঁড়াও আমি চিরুনিটা বের করে দিচ্ছি চুল থেকে পারছে না দিদি তাকে হচ্ছে হেল্প করছে এবার দিদিকেও সে তার মাথায় আমার মাথায় হাত বোলাতে দেবে না সে একাই চিরুনি করবে সব কিছু করবে দেন ভাবলাম আমার এই মা আর বাবার জন্যে আমি বিকেলে একটু নাস্তা তৈরি করি তো ওদের জন্যে একটু টমেটো আর একদম প্যাক করা ছিল চিকেন মশলা দিয়ে মাখানো এই চিকেনটা ফ্রাই করে দিলাম এখন দুই ভাই বোন বসে বসে খাচ্ছে আর আমার মা আজকে সুন্দর একটা টুপিস পড়েছে অনেক সুন্দর কালার দেখতে ভীষণ কিউট লাগছে সবাই অনেক ভালো থাকবেন আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা